প্রথমে আমরা গুগল থেকে মুভি টপার সফটওয়্যারটা ডাউনলোড করব। প্রথমে গুগলে মুভি টপার লিখলেই মুভি টপার .net চলে আসবে। দেখুন মুভি টপার অ্যাপটি চলে আসছে। এখন এখান থেকে আমরা মুভি টপার অ্যাপটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে ইনস্টল করে ফেলব। দেখুন ইনস্টল করা গেছে আমার এখানে ফোনে। ইনস্টল করার পর ওপেন করবো, সেটা আপডেট দেওয়ার দরকার নাই, ওটা দিয়ে আমরা ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এখান থেকে আমরা হইচই সহ বিভিন্ন টিভি শোজ, বলিউডের মুভি সহ অন্যান্য মুভি আমরা ডাউনলোড করতে পারবো। এখানে এই যে হইচইয়ের বিভিন্ন টিভি সিরিজ, তাদের মুভি সেগুলো আছে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। বলিউড, হলিউড সব জায়গারই মুভি এখানে আছে, সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। দেখুন ডাউনলোড করার সিস্টেম, মুভির উপরে ক্লিক করব। মুভি বা টিভি সিরিজ যেটাই হোক, সে হইচই সহ অন্যান্য যে কোনো মুভি হইতে পারে, সেটা ক্লিক করার পরে আমাদের ডাউনলোড লিঙ্ক চলে আসছে। এখান থেকে দেখেন জাপানিজ টয়ের উপরে ক্লিক করছি আমি, সেখান থেকে তার ডাউনলোড লিঙ্ক চলে আসছে। যে কোনো একটা আমরা যে কোনো সাইজের বা যে এপিসোডটা আমরা ডাউনলোড করব, সেটার উপরে ডাউনলোড নাও ক্লিক করলে আমরা ডাউনলোড হওয়া শুরু হবে। কিন্তু ডাউনলোডের জন্য আমাদের আরেকটি সফটওয়্যার দরকার, সেটা হচ্ছে ইউসি ব্রাউজার বা অন্য যে কোনো ক্রোম জাতীয় যে কোনো কিছু হলেই হবে। সেটা আমরা ডাউনলোড করে আগে থেকে ইনস্টল করে রাখবো। দেন ডাউনলোডে ক্লিক করার পরে এরকম আসবে, প্লে অনলাইন আর ডাউনলোড, যে কোনো একটা অ্যাকশন আমরা চুজ করবো। চুজ করলে এখান থেকে আমরা প্লে অনলাইন থেকে অনলাইনে দেখতে পারি, বা ডাউনলোডে ডিরেক্টলি ডাউনলোড লিঙ্ক দেবে, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার এখানে ইউসি ব্রাউজার আগে থেকে ডাউনলোড করে ইনস্টল করা ছিল, তার জন্য আমি নতুন করে দেখাইনি, সেটা আমার ইনস্টল করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক।